Hey everyone, assalamualaikum, welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Rafat Kobi Sharup. Guys, আজকে আমি যেখানে চলে আসছি স্মার্ট মোটর সুজুকির একটা অথরাইজড শোরুম, তাদের কাছে সুজুকি জিক্সার মনোটোনের সবগুলো কালার अवेलेबल রয়েছে. সুজুকি জিক্সার মনোটোন ক্লাসিক, ম্যাট, ক্লাসিক প্লাস, তারপরে রেগুলার সুজুকি জিক্সার মনোটোন যে ভেরিয়েশনটা রয়েছে ব্ল্যাক, রেড এন্ড ব্লু কালার. তিনটা কালার হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল হয়েছে. সো আজকে ভিডিওতে জানাবো এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, অফিসিয়াল হবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার এখন দিচ্ছে কিনা, এবং বিশেষ করে আজকে আমি যেখানে চলে আসছি স্মার্ট মোটরস, তাদের কাছ থেকে বাইক পারচেজ করলে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন এ টু জেড ডিটেল জানতে পারবেন. সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন. আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক. তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ. অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি. সর্বপ্রথম চলে আসে এটার মেন পার্ট ইঞ্জিনে. এটা হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ এয়ারকুল কার্বোরেটর, 154.9 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.8 পিএস 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 40 নিউটন মিটার 6000 আরপিএম. সো এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এবং ইঞ্জিনের স্মুথনেসও খুবই ভালো. সো এই কারণে আর কি বাংলাদেশে বাইকটা বা অনেক জনপ্রিয়। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, বর্তমানে এটার সিঙ্গেল ডিক্সের ভেরিয়েশনটাই হয়। সো আমার সামনে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিক্সের ভেরিয়েশনটাই রয়েছে, 266 মিলিমিটারের যথেষ্ট বড় সাইজের একটা ডিক্স রয়েছে. এর পাশাপাশি ব্রেক ক্যালিপার হিসাবে দেওয়া হয়েছে ভাইব্রেট ব্রেক ক্যালিপার, যেখানে বিভিন্ন ব্র্যান্ড নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয় ডিক্স ব্রেক দিলে. সেখানে 266 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিক্সের পাশাপাশি এখানে গোল্ডেন কালারের ভাইব্রেট ব্রেক ক্যালিপার আপনারা পেয়ে যাচ্ছেন. আর পেছনে যদি নিয়ে আসি, এখানে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক, কোনো প্রকার ডিক্সের ভেরিয়েশন আপনারা এখানে পাচ্ছেন না. সামনে ডিক্স এবং পেছনের ড্রাম উইথ ভাইব্রেট ব্রেক ক্যালিপার. ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা টপনচ করা পাবেন. আর যেহেতু হোয়াইট টায়ার ব্যবহার করা হয়েছে, সো এটার টায়ার গ্রিপটা অনেক ভালো, হার্ড ব্রেক করলে আপনার টায়ারটা স্কিড করবে না খুব সহজে. আর সামনের টায়ারটা হিসাবে পেয়ে যাচ্ছেন 100 সেকশনের টিউবলেস টায়ার, যথেষ্ট হোয়াইট টায়ার, এবং রিয়ার টায়ারটা আরও হোয়াইট, 140 সেকশনের টিউবলেস টায়ার. দেখতে পাচ্ছেন কত হোয়াইট টায়ার এখানে রাখা হয়েছে. সো আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, আপনার টায়ারটা স্কিড করবে না. আর এই টায়ারের গ্রিপও যথেষ্ট ভালো, বাংলাদেশের রাস্তার জন্য এই টায়ারটা খুবই উপযোগী. আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে পেয়ে যাচ্ছেন আপনার টেলিস্কোপিক সাসপেনশন, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনার টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন. এবং রিয়ার সাসপেনশনটা পাচ্ছেন আপনারা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন. এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল হয়, আপনার হাইটের সাথে এটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন. অনেকে শর্ট হাইটের মানুষ রয়েছেন যারা বাইক রাইড করতে একটু প্যারা হয়ে যায় যাদের, সো তারা একটু এটাকে অ্যাডজাস্ট করে আপনার হাইটের সাথে খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন. আর সিটটা যদি দেখাই, বিশেষ করে সিটটা সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে, রাইডার খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবে, এবং যে পিলিয়ন রয়েছে সেও যথেষ্ট কমফোর্টেবলভাবে বসতে পারবে. পিলিয়নের জন্য খুব সুন্দর একটা স্পোর্টি গ্রাভিল দিয়ে দিছে ব্ল্যাক কালারের, কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে. এর পাশাপাশি টেল লাইটটা যদি দেখাই, এখানে আপনারা পুরোপুরি পেয়ে যাচ্ছেন এলইডি টেল লাইট. আর ইন্ডিকেটরটা দেওয়া হয়েছে ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর, দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল. সো আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে. আর টেল প্রোফাইল থেকে দেখলেও বাইকটাকে যথেষ্ট স্পোর্টি লাগে, এই সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে যথেষ্ট গর্জিয়াস রাখা হয়েছে টেল প্রোফাইলটা এটার. আর এক্সস্ট পাইপটা যদি দেখায়, দেখতে পাচ্ছেন এই সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে এটার এক্সস্ট পাইপটাও খুবই গর্জিয়াস রাখা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশনে টুইন ওয়ান এক্সস্ট পাইপ এখানে দেওয়া হয়েছে. আর খুঁটিনাটির যে বিষয়গুলো আমি একটু বলি সবসময়, সেটা হলো এই যে পিলিয়নের জন্য অ্যান্ড রাইডার জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস্ট রাখা হয়েছে. আপনারা এই ছোটোখাটো জিনিস দেখলে বুঝতে পারবেন যে এটার বিল কোয়ালিটি কতটা প্রিমিয়াম কোয়ালিটি রাখছে. এই ফুটরেসগুলো অন্যান্য বাইকে স্টিলের দিয়ে দেয়, সেখানে আপনারা অ্যালুমিনিয়ামের ফুটরেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির. আর এটা যদি কালার কোয়ালিটি বা বিল কোয়ালিটি নিয়ে বলি, ওইটা একটু পরে বলতেছি. তো এখন যদি ফ্রন্ট লুকে নিয়ে আসি, ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর, এবং সামনাসামনি বাইকটা দেখলে অনেক অনেক বেশি গর্জিয়াস লাগে. আর এটার মধ্যে বর্তমানে জিক্সার মনোটোন যেটা রয়েছে, তিনটা কালার হয়, একটা হলো ব্ল্যাক কালার, এই সাইডে দেখতে পাচ্ছেন রেড কালার রয়েছে, আর ব্লু কালার, তিনটা কালার হয়। বর্তমানে তিনটা কালারের হিউজ পরিমাণ কোয়ান্টিটি. আজকে আমি যেখানে চলে আসছি স্মার্ট মোটর সুজুকির একটা অথরাইজড শোরুম, তাদের কাছে তিনটা কালারের হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে. আপনারা দেখে শুনে বেছে তারপরে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না. সো আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে বাইকটা পারচেজ করে নিতে পারেন. সো ফ্রন্ট লুকে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন. আগেই বলে দিই, এটার টেল লাইটটা বাদে সব কিছু হ্যালোজিং,
হেডলাইট এবং ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজেন রাখা হয়েছে, টেল লাইটটা শুধুমাত্র আপনার এলইডি পেয়ে যাচ্ছেন। আর এই হেডলাইট আর ওটা সিটি লাইটের জন্য মোর দেন এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। আর চাইলে এই জায়গায় আপনারা এলইডি লাইট ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখন যদি এটা ককপিট ভিউতে নিয়ে আসি, ককপিট ভিউটাও যথেষ্ট সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এই ভিউটা এনজয় করবেন। আপনার এখানে পুরোপুরি স্মার্ট ডিজিটাল মিটার রাখা হয়েছে, রেগুলার ইউজের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে, আর ডিজিটালি গ্যাস শো করবে। আর বিশেষ করে যারা নতুন রাইডার রয়েছে তাদের জন্য একটা ভালো ফিচার হচ্ছে, আপনার যদি ডান ইন্ডিকেটর দেন তাহলে ডানে ইন্ডিকেট করবে, বামে ইন্ডিকেটর দিলে বামে ইন্ডিকেট করবে। যারা নতুন রাইডার রয়েছে তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা ফিচার, আপনার খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর হ্যান্ডেলবার হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা খুব কমফোর্টেবলভাবে লং রাইড করতে পারবেন, আপনার হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না খুব সহজে। আর কন্ট্রোলিং সিস্টেমে যদি কথা বলি, ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, যেটা এই সেগমেন্টে অনেক বাইকে দেওয়া থাকে না, সো এটা একটা পজিটিভ সাইড। লাইট অন অফ করার সুইচ রয়েছে, সেলফ রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দেওয়া দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর সুইচের বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির, ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন শুধু সুইচ না, বড় যে কোনো কিট বলেন, সেটার ম্যাটেরিয়াল বলেন, কালারের কোয়ালিটি বলেন, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। আপনার বাইকটা যখন রাইড করবেন তখন একটা প্রিমিয়ামনেস ফিল হবে, বিশেষ করে ব্ল্যাক কালারটা যেহেতু আমার সামনে রয়েছে, আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, সো ব্ল্যাক কালারটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর রাখা হয়েছে, শাইনিং ব্ল্যাক এবং খুব সিম্পল একটা জিক্সারের গ্রাফিক্স রয়েছে। ওভারঅল গ্রাফিক্স লুকস খুবই গর্জিয়াস, আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, সো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল হর্ন, বিল্ট ইন সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে। আর বিশেষ করে বলে রাখি, এখানে কোনো প্রকার বাম্পার বিল্ট ইন দেওয়া হয়নি, আফটার মার্কেট বাম্পার ইনস্টল করতে হবে। আপনারা যখন বাইক পার্চেস করবেন তখন আপনার আফটার মার্কেট বাম্পার লাগাতে হবে, সো বাম্পার দিয়ে দিলে একটু ভালো হতো। আর এখন যদি এটা ওয়েট নিয়ে কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট ভালোভাবে করা হয়েছে, আপনার যখন ওভার স্পিডে রাইড করবেন আপনার মনে হবে না যে সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার ওভার স্পিডে রাইড করলে খুব স্টেবলভাবে বাইকটা রাইড দিতে পারবেন। এই বাইকটা ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি ব্রেকিংও ভালো, এর পাশাপাশি কমফোর্টনেস কন্ট্রোলিংও খুবই ভালো। আপনারা যারা বাইকটা রাইড করছে তারা সবসময় এটা পজিটিভ রিভিউ দিচ্ছে, সো এই সব কারণে আর কি বাংলাদেশে এই বাইকটা খুবই জনপ্রিয়। সো আপনারা যারা এই বাইকটা পার্চেস করতে চাচ্ছেন, অনেকেই কমেন্ট করতেছিলেন যে এই বাইকটা কোথায় অ্যাভেলেবল পাবো, আমি বারবার বলছি এটা 3 কালার আজকে আমি যেখানে চলে আসছি স্মার্ট মোটরস তাদের কাছে 3 কালারের হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে। সো অবশ্যই অবশ্যই আপনারা স্মার্ট মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 192,950 টাকা। বর্তমানে 192,950 টাকা থেকে কোনো ক্যাশব্যাক অফার নেই অফিসিয়ালি। আর আজকে আমি যেখানে চলে আসছি স্মার্ট মোটরস, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পার্চেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে ডিটেলস আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।